হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এনলাইটেন মমিনের লিনাক্স ভিডিও সিরিজে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কীভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেম অর্থাৎ লিনাক্স অপারেটিং সিস্টেমে আপনি আপনার ফায়ারওয়ালটাকে ইনেবলিং এবং ডিজেবল করবেন। ঠিক আছে, তো ইনেবল এবং ডিজেবল কীভাবে করবেন এবং আপনি কীভাবে চেক করবেন যে আপনার ফায়ারওয়াল অন আছে নাকি অফ আছে, দ্যাটস মিন অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। হাউ ক্যান ইউ চেক ইন ইউর ফায়ারওয়াল ইন ইউর সিস্টেম অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ and as well as how can you active and deactive in your firewall Linux operating system. So let's go. তো প্রথমত হচ্ছে আপনি আপনি চেক করবেন যে বেসিক্যালি হচ্ছে আপনার ফায়ারওয়ালটা কি অন আছে নাকি অফ আছে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ফায়ারওয়ালটি অন নাকি অফ, অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। সো আপনি ফায়ারওয়ালটি অন অফ দেখার জন্য আপনি এখানে কমান্ড দেবেন সার্ভিস 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 লেখার পরে স্পেস ফায়ারওয়াল ফায়ারওয়াল এরপর হচ্ছে স্ট্যাটাস। ওকে, তো এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখুন যে ফায়ারওয়াল সার্ভিসেস অ্যান্ড সার্ভিস ডাইনামিকলি ফায়ারওয়াল ডেমন অ্যাক্টিভ দ্যাটস মিন রানিং সিন্স আপনার ডিউরেশন টাইম। ওকে, তো এখানে আপনার ফায়ারওয়ালটি অন অফ আপনি যেহেতু অ্যাক্টিভ দ্যাটস মিন আপনার ফায়ারওয়ালটা কী আছে অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ থাকাকালীন সে ফায়ারওয়াল কী কী ধরনের সার্ভিসগুলো দিচ্ছে, সার্ভিস মিনস হচ্ছে আপনার কি আপনার সিস্টেমে কোন সার্ভিসগুলো এই মুহূর্তে রান আছে। ঠিক আছে, তো প্রথমত যে সার্ভিস ফায়ারওয়াল স্ট্যাটাস এটা দিয়ে আপনি কি করবেন আপনার ফায়ারওয়াল অন এবং অফ অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ সেটা চেক করে নেবেন। ঠিক আছে, এটা দিয়ে চেক করে নেবেন। তারপর হচ্ছে আপনার কী কী সার্ভিস রান আছে এটা চেক করে দিলেন। আপনি এখানে ক্যাপ স্ল্যাশ ইটিসি স্ল্যাশ সার্ভিসেস সার্ভিসেস মানে আপনার সার্ভিসগুলোকে চেক করার জন্য দ্যাটস মিন ইউ জাস্ট চেক ইউর সার্ভিসেস ইন্টার। তো এখানে আপনি কী কী সার্ভিস আছে সেটি চেক করার জন্য ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ সার্ভিসেস এই কমেন্টটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আপনার এই সার্ভিসগুলো এই মুহূর্তে অন রয়েছে। ইউডিপি এই প্রোটোকল অর্থাৎ এই টোটাল সার্ভিসগুলো এই মুহূর্তে কিন্তু আপনার সিস্টেম কী আছে রানিং আছে। ঠিক আছে, ওকে, তো আপনি চাচ্ছেন যে এখন আপনি আপনার ফায়ারওয়ালটাকে কী করবেন অফ করে দেবেন, দ্যাটস মিন ফায়ারওয়াল কনফিগার অ্যাক্টিভ ছিল সেটাকে ডিঅ্যাক্টিভ করবেন। ঠিক আছে, তো ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে সিমিলার কমান্ড সার্ভিসেস সার্ভিস ফায়ারওয়াল জাস্ট এখানে আপনাকে স্টপ লিখতে হবে সার্ভিস ফায়ারওয়াল স্টপ। ওকে, তো সার্ভিস ফায়ারওয়াল স্টপ লেখার সাথে সাথে রিডাইরেক্টিং টু বিন সিস্টেম সিটিএল স্টপ ফায়ারওয়াল সার্ভিসেস। ওকে, তো আপনার এখানে কী হয়ে গেছে ফায়ারওয়ালটি অফ হয়ে গেছে। আপনি এখানে চেক করুন, চেক করার জন্য হচ্ছে স্ট্যাটাস দিয়ে দেখুন আপনার ফায়ারওয়ালটি ডিঅ্যাক্টিভ দ্যাটস ইনঅ্যাক্টিভ দ্যাটস মিন আপনার ফায়ারওয়ালটি এই মুহূর্তে অফ রয়েছে। ওকে, তো আপনার ফায়ারওয়ালটি এই মুহূর্তে অফ। আপনি যদি পুনরায় আবার এটাকে অন করতে চান সেক্ষেত্রে আপনার সার্ভিস ফায়ারওয়াল স্টার্ট। ওকে, তো এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে আবার স্টার্ট হয়ে গেছে। আপনি চেক করুন জাস্ট সার্ভিস ফায়ারওয়াল স্ট্যাটাস। ঠিক আছে, দেখুন আপনার সার্ভিসটি কি আবার অন হয়ে গেছে। তো বেসিক্যালি এভাবে আপনি আপনার সিস্টেমে ফায়ারওয়ালটিকে অ্যাক্টিভ ও ডিঅ্যাক্টিভ করতে পারবেন। এছাড়াও যদি আপনি স্পেসিফিক কোনো প্রোগ্রাম কোনো কোড বা কোনো সার্ভিস যদি একটি টাইম সেট করে দিতে চান আর ব্লক করে দিতে চান দ্যাটস মিন ফায়ারওয়াল কনফিগার করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে লিখতে হবে ফায়ারওয়াল ফায়ারওয়াল সিএমডি স্পেস ডাবল হাইফেন অ্যাট সার্ভিসেস সার্ভিসেস ইকুয়াল। এখন আপনি কোন সার্ভিসটিকে এখানে রান করাতে চাচ্ছেন দ্যাটস মিন ইউর স্পেসিফিক সার্ভিসেস। আপনি যদি এখানে ইন্ডিভিজুয়ালি কোনো একটা আপনার স্পেসিফিক সার্ভিস রান করতেন সেক্ষেত্রে অ্যাট হাইফেন সার্ভিস ইকুয়াল আপনার সার্ভিস আমি সাপোজ এখানে এসএসএস দিচ্ছি। তারপরে আপনি যদি এটাকে টাইম শিডিউল করে দিতে চান টাইমে দিতে পারেন টাইম আউট
মানে আপনি এখানে বলে দিচ্ছেন টাইম, ঠিক আছে, সরি মিনিট, ওকে। তো ইনবিল্ট সার্ভিসেস, বিকজ আমি এটাকে দেখে নিচ্ছি আরেকবার, বেসিক্যালি এই সার্ভিসটা আমার এখানে কি আছে, অটোমেটিক্যালি এর আগে রান করেছিল, এই জন্য মেবি এটা প্রবলেম হচ্ছে। আমি এখানে আপনাকে HTTP, ওকে, তো দেখুন এখানে ফায়ার কমান্ড এড সার্ভিসেস HTTP, দ্যাটস মিন আপনি এখানে আপনার ইন্ডিভিজুয়ালি এই সার্ভিসটাকে কি করেন, রান অ্যাড করে নিলেন, ঠিক আছে, রান করে নিলেন। আপনি চাইলে এখান থেকে HTTPS এটাকে অ্যাড করতে চান, ওকে। তো এভাবে আপনি চাইলে আপনার সার্ভিসগুলোকে এখানে কি করতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন, তো ঠিক আছে। তো বেসিক্যালি এভাবে আপনি আপনার অপারেটিং সিস্টেমে ফায়ারওয়াল কনফিগারেশন, দ্যাটস মিন জাস্ট বেসিক কনফিগারেশন, হাউ ক্যান ইউ ইনেবল অ্যান্ড ডিজেবল টু ইউর ফায়ারওয়াল, সেই সিস্টেমটি আপনি জাস্ট অ্যাক্টিভ আর ডিএক্টিভ করে নিতে পারবেন, এবং কীভাবে স্পেসিফিকভাবে আপনি আপনার সার্ভিসটিকে অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।